নমস্কার, আমি কৌশিক রায়, আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল রবিবার চারটি রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। 12টি রাশির মধ্যে মাত্র চারটি রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। কোন এই চারটি সৌভাগ্যশালী রাশি, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই শুনবেন। দেখুন, অর্থপ্রাপ্তির ক্ষেত্রে আমাদের তিনটি গ্রহকে দেখা কিন্তু দরকার, কিন্তু আপনারা অনেকেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না শুনে লটারির টিকিট কেটে প্রচুর অর্থ দিনের পর দিন নষ্ট করছেন। আর যদি আপনারা একটু সময়টা নষ্ট করে যদি ভিডিওটি আপনারা শুনেন কি না, দেখবেন আপনাদের জীবনে বড় ধরনের কিন্তু সমস্যা আসবে না। কারণ আপনারা নিজেরাই জানতে পারবেন যে আপনাদের অর্থপ্রাপ্তির যোগ কখন রয়েছে, কোন বছর রয়েছে, কোন মাসে রয়েছে। তার জন্য ব্যক্তিগত জন্মছক, অনেক ক্ষেত্রে জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নেই, হস্তরেখা বিচার করা কিন্তু দরকার। অনেকে বলেছেন যে কুশিত আমার তো এগুলো নেই। দেখুন, হস্তরেখা বিচারের মাধ্যমে কিন্তু বলা কিন্তু সম্ভব। অর্থাৎ আপনারা জেনে নিন কোন বছর, এবং প্রতিকারটা অবশ্যই আপনারা করুন। প্রতিকার যদি না করেন তাহলে কিন্তু অর্থপ্রাপ্তি প্রচুর চেষ্টা করবেন, টিকিট কাটবেন, টিকিটে টাকা নষ্ট করবেন, কিন্তু আপনারা গ্রহের যে সমস্যা সেই সমস্যাটা যতক্ষণ না নির্মূল না করেছেন, আমার অসুখ হয়েছে আমি যদি ওষুধটা না খাই তাহলে কি অসুখ সারবে? তেমনি আমি যদি গ্রহের যে প্রতিকার প্রতিবিধানটা না করি তাহলে কি আমার এই সমস্যাটা দূর হবে? আমি বারবার বলছি, যাদের অল্পের জন্য দেখা যাচ্ছে 2-1 নাম্বারের জন্য বড় ধরনের বড় প্রাপ্তিতে বাধা আসছে, ইমিডিয়েট যোগাযোগ করুন রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। রাহু কলিযুগে আকস্মিক অর্থপ্রাপ্তির মুখ্য কারক, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু নিশ্চিত। দেখুন, প্রতিদিন যে আমি এই ভিডিওটি আপনাদের কাছে দিই, কারণ আপনাদেরকে আমি অ্যালার্ট করি কোন কোন রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, হয়তো সেম রাশির নাম থাকে। অনেকেই ভাবেন যে কৌশিকদা যখন বলছে তাহলে হয়তো আমার অর্থপ্রাপ্তি হতে পারে। দেখুন, প্রত্যেকের ক্ষেত্রে যে মিলবে এমনটি কখনোই না, কিছু কিছু ক্ষেত্রে কিছু সংখ্যক মানুষের সঙ্গে মিলবে, কারণ একই রাশির তো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই কিন্তু দশা মহাদশা, প্রত্যেকের গ্রহের অবস্থান যোগ সম্পূর্ণরূপে কিন্তু আলাদা রয়েছে। তো এখানে দেখা দরকার যে আপনাদের জন্মছকে যদি বড় কোনো দোষ না থাকে এই সময় কিন্তু আপনারাও কিন্তু হবেন মহা কোটিপতি। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, এবং বার্থ চার্ট রিফর্মেশন অবশ্যই করুন। যারা বড় প্রাপ্তির ব্যাপারে চেষ্টা করছেন না, প্রচেষ্টা করছেন, বার্থ চার্ট রিফর্মেশন মিরাকেল কাজ করবে, মিরাকেল, যেটা আপনাকে বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটাতে কিন্তু সাহায্য করবে। তো কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ হচ্ছে রাহু, এবং রাহুর যদি আপনার মহাদশা, রাহুর অন্তর্দশা বা রাহুর প্রত্যন্তদশা, বা আপনাদের জন্মকুণ্ডলিতে রাহুর অবস্থা শুভ রয়েছে, বা আপনার যদি যোগ যদি ম্যাচ খেয়ে যায় তাহলে কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু নিশ্চিত রূপে কিন্তু ঘটবে। কারণ কখন কার ভাগ্য কিভাবে বদলে যায় কেউ কিন্তু বলতে পারে না, কারণ সময়টা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। সময়ের সাথে আমাদের কিন্তু ভাগ্য কিন্তু পরিবর্তিত হয়, তাই সময়টাকে অবশ্যই গুরুত্ব দিন, পাশাপাশি আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। এবার আসি চারটি রাশির টার্গেট নাম্বার, চারটি রাশির শুভ সময়। প্রথম রাশি আগামীকালের জন্য, সেই রাশির নাম ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট, যে নাম্বার, সেটি শুধুমাত্র 4। আপনাদের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে
সকাল 10:11 থেকে আপনার 10:56 পর্যন্ত টাইমটা শুভ ধনুরাশি। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2। আপনাদের যে শুভ সময় সকাল 9:55 থেকে 11:04 পর্যন্ত। 3 নম্বর রাশি সিংহ রাশি। সিংহ রাশির টার্গেট নাম্বার 8। আপনাদের যে শুভ সময় সকাল 10:12 থেকে আপনার 11:34 পর্যন্ত। অন্তিম এবং শেষ রাশি সেটি হচ্ছে আপনার মিথুন রাশি। মিথুন রাশির টার্গেট নাম্বার 2 এবং 6। আপনাদের যে শুভ সময় সকাল 8:45 থেকে 9:52 পর্যন্ত আপনাদের সময়টা কিন্তু শুভ। অর্থাৎ এই যে 4টি রাশির আমি কথা বললাম, এই 4টি রাশির রাশিচক্রে যে 4টি রাশি আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। যদি আপনাদের জন্মচক্রে বড় কোনো দোষ না থাকে এই সময়েও আপনারাও কিন্তু হতে পারেন মহাকোটিপতি। হয়তো আপনাদের কোনো না কোনো দিন কিন্তু এই কথাগুলো কিন্তু মিলবে, কিন্তু তার আগে আপনারা প্রতিকার প্রতিবিধান তা অবশ্যই করুন, পাশাপাশি রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। নিশ্চিত রূপে আপনাদের কাজ কিন্তু আপনাদের অবশ্যই হবে, কারণ অনেকে রাহু রক্ষা কবচ পরে উপকৃত, এক নিজে না আরও নিজেদের মধ্যে অনেক আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পরিবার পরিজনের মধ্যে অনেকেই এই জায়গাটা দেখিয়েছেন। যারা চটজলদি শর্টকাটে অর্থপ্রাপ্তি করতে চাইছে তাদের ক্ষেত্রে রাহু রক্ষা কবচ মিরাকেল কাজ কিন্তু করে। আর যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন সমস্যা আছে সমাধানের পথও রয়েছে, কারণ আপনারা অনেকেই ভাবেন যে কৌশিকদা বলছে রাশির নাম হয়তো অর্থপ্রাপ্তি হবে, এটা কখনোই না। শুধু রাশি মিলাবেন না, পাশাপাশি নিজস্ব জন্মকুণ্ডলীকে আগে মিলান, আপনার জন্মকুণ্ডলীতে কোন জায়গাতে সমস্যা রয়েছে। যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। অবশ্যই অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং প্রচুর পরিমাণে আপনারা ভিডিওটি শেয়ার করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।